नमस्कार रात नौटार आलोचन अपन सकल के स्वागत जानाई और ये पर्व आलोचनार विषय हे महिला कन्स्टेबल गाजा जोक के से महिला कन्स्टेबल कोथाय कौन थाना चाकुरी करें कि भावे तार साथे गाजार जोग रहे छे तार किछु तथ्य आमरा तुले धरब आपनादेर सामने एवं एकांश पुलिसेर साथे এইভাবে গাঁজা ব্যাপারীর যে যোগ আছে সেটা কিন্তু বিভিন্ন সময়ে প্রমাণিত এবং তার জন্যই এখন পর্যন্ত ৮৭ জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং এই মহিলা কনস্টেবলের সাথে গাঁজা ব্যাপারীর যে কথোপকথন সেই কথোপকথনের বা টেলিফোনিক যে অডিও ক্লিপিংস সেটা নিউজ ভ্যানগার্ডের হাতে এসেছে এবং আমরা পরবর্তী সময়ে ওই মহিলা কনস্টেবল কে ফোনে জিজ্ঞেস করেছিলাম তার গলার কণ্ঠটাকে ম্যাচ করানোর জন্য দেখা গেছে ইনিই চিনি এবং তিনি গয়টি বুঝে জেনে পরবর্তী সময়ে বলে দেন রং নাম্বার অর্থাৎ তার মানে এই তিনি প্রকারান্তরে প্রমাণই করে দিলেন যে তিনি ওই মহিলা কনস্টেবল পাশাপাশি আরো একজন যিনি গাজা ব্যাপারী তার সাথে গাজার প্যাকেটিং কিভাবে হয় গাজার দর কতটা এই গোটা বিষয়টি জেনে নিচ্ছিলেন ওই মহিলা কনস্টেবল গোটা এই টেলিফোনিক যে কথোপকথন সেটা আমাদের হাতে আছে এবং আমরা শোনাবো আপনাদের এবং এই রাজ্যের দুজন পুলিশ আধিকারিক বরিষ্ঠ পুলিশ আধিকারিক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক তারা এই বিষয়টা নিয়ে কি বলছেন তাদেরও বক্তব্য শোনাবো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের সঙ্গে আলোচনায় শেয়ার করতে পারেন ভাবনার বিনিময় করতে পারেন তবে বিষয়ে থেকে সংক্ষেপে আপনাদের প্রতিক্রিয়া বা আপনাদের মতামত জানাতে পারি বিষয়টা হচ্ছে আমরা যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে দুটি টেলিফোনে একটি টেলিফোনের নম্বর হচ্ছে মোবাইলের নম্বর হচ্ছে 9612-49470 আরেকটি মোবাইলের নম্বর হচ্ছে 8787-32-8412 এই দুটি মোবাইলের মধ্যে কথোপকথন হয় দুটি মোবাইল কাদের বলবো একটি আবারও বলছি একটি নাম্বার হচ্ছে 9612-49470 আর আরেকটি মোবাইলের নাম্বার হচ্ছে 8787-32-8412 এবার আসছি মূল খবরে কারা সেই ব্যাপারটা হচ্ছে এই গাঁজা ব্যাপারীকে মহিলা পুলিশের কনস্টেবলকে অবশ্যই আপনারা জানতে চাইবেন হ্যাঁ আগরতলার পূর্ব থানায় কর্মরত রয়েছেন এই মহিলা কনস্টেবল ছবিটা কিছুক্ষণ পর দেখাবো আপনাদের এবং এই মহিলা কনস্টেবল আগরতলা পূর্ব থানায় কর্মরত আছেন বেশ দাপিয়ে চাকুরি করছেন এবং বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অভিযোগও আছে এবার একেবারে অভিযোগ তথ্য প্রমাণ নিয়ে আমরা উপস্থাপন করব তার বিরুদ্ধে তার বিরুদ্ধে যে অভিযোগটা আছে গাজার যোগ অর্থাৎ গাজা ব্যাপারীর সাথে তার যে কানেকশন আছে সেটা তুলে ধরব পূর্ব মহিলা থানায় চাকুরি করছেন তিনি কর্মরত আছেন তিনি কে সেই ব্যক্তি যার সাথে গাজা ব্যাপারীর যোগ আছে এবার নামটা বলেই ফেলা যাক তিনি হচ্ছেন গায়ত্রী দাস পুলিশের কনস্টেবল পূর্ব মহিলা থানায় কর্মরত আর তিনি যার সঙ্গে কথা বলছিলেন সেই গাঁজা ব্যাপারীর নাম হচ্ছে প্রশান্ত চক্রবর্তী যার বাড়ি মোহনপুর এলাকায় মোহনপুর এলাকায় এবং এই প্রশান্ত চক্রবর্তীর সাথে গায়ত্রী দাস মোবাইলে কথোপকথন করছেন গাজার দাম কতটা গাজা কোথা থেকে পাবেন কিভাবে প্যাকেটিং করতে হবে অবাক বিষয় হচ্ছে গাজা ব্যাপারীরা যখন গাজা পাচার করে তখন গাজার গন্ধ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য বিশেষ করে প্যাকেটিং করা হয় ফলে অন্যান্য পণ্যের সাথে এই প্যাকেট গাজার প্যাকেট লুকিয়ে পাচার করে পাচারকারীরা প্যাকেটিংটা কিভাবে করতে হবে এবং কিভাবে গাজার গন্ধ না ছড়াবে
সেই বিষয়টাও জেনে নিচ্ছিলেন ওই মহিলা কনস্টেবল গায়ত্রী দাস, এবং তিনি গাঁজা ব্যাপারী অর্থাৎ গাঁজা পাচারে যে বা গাঁজা পাচারে যে আগ্রহী সেটা ওনার কথাবার্তা থেকেই বোঝা যাচ্ছিল। তার মানে সরকার তাকে যেই টাকা বেতন দিচ্ছে সেই টাকায় হয়তো বা সংসার চলে না, তার জন্য গাঁজা ব্যাপারীর সাথে একটু যোগাযোগ করে যদি গাঁজা পাচার করতে পারেন মন্দ কিসের। তার জন্যেই গাঁজা ব্যাপারী প্রশান্ত চক্রবর্তীর সাথে জেনে নিচ্ছিল। আর প্রশান্ত চক্রবর্তী গাঁজা ব্যাপারী যার বাড়ি মোহনপুরে, সে তার মাসির বাড়ি থেকে, কিরকম মাসি সেটা স্পষ্ট হয়নি, মাসির বাড়ি থেকে গাঁজা আনবে, কিভাবে আনবে, কিভাবে পাচার করবে সেটা বলছিল গায়ত্রী দেবীকে। আমরা শুনে নেব তাদের টেলিফোনের এই বার্তালাপের খানিকটা অংশ, শুনুন আপনারা। ওখানে কিটা করবি ডিসিশন কি তাহলে? মোটামুটি দুটা মনে মনে একটা ডিসিশন লইছস, মানে ফুল ডিসিশন, মানে মানে ফুল ডিসিশন হইছে ওই যে মাসির বাড়ি কইছি, কত হইব কাঁচা আমরা যে সময় কিনব, মানে বছর যে রেট থাকে 50 কেজি গাঁজা, কতটা রেট আসবে, কিভাবে পাচার হবে, পুরো বিষয়টা জেনে নিচ্ছিলেন গায়ত্রী দাস, মহিলা কনস্টেবল আগরতলা পূর্ব থানার। এবং তিনি প্রশান্ত চক্রবর্তীর সাথে টেলিফোনে বার্তালাপে গোটা বিষয়টি এবং কোথা থেকে কেনা হবে সেটাও বলছিল প্রশান্ত চক্রবর্তী। এবং সে গাঁজা ব্যাপারী হিসেবে সিদ্ধ বা অনেকটাই নাম ডাক্তার, এবং কিভাবে পাচার হবে সেটা বলছিল গায়ত্রী দেবীকে মহিলা কনস্টেবল। আপনারা এই টেলিফোনের বার্তালাপে পরিষ্কার বুঝতে পেরেছেন। এবং আরো তাদের মধ্যে কথোপকথন হয়, কথোপকথনটা হচ্ছিল কিভাবে এবার প্যাকেটিং করতে হবে, গাঁজার গন্ধ যাতে গাড়িতে ছড়িয়ে পড়তে না পারে, গাড়ির যাত্রীরা যাতে জানতে না পারে, পুলিশ যদি কোনো কারণে ধরেও ফেলে তাহলে যাতে পুলিশ টের না পায় এখান থেকে গাঁজার গন্ধ বেরোচ্ছে, গাঁজার প্যাকেট এখানে লুকিয়ে আছে, তো প্যাকেটিংটা কিভাবে করতে হবে সেই বিষয়টা নিয়েও টেলিফোনে বার্তালাপ হচ্ছিল প্রশান্ত আর গায়ত্রীর সাথে। এবং তারা টেলিফোনে কি বলছিলেন এই বিষয়টা নিয়ে, গাঁজার প্যাকেটিং এর বিষয়টা নিয়ে শোনাবো। তবে তার আগে একজন বন্ধু ফোন করেছেন, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন, সংক্ষেপে বলবেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি ছাপরুম থেকে বলছি। বলুন। মিনাল বলছি, মিনাল মিনাল। হ্যাঁ বলুন, সংক্ষেপে বলবেন, বলুন। বলছি যে এই পুলিশে যদি এরকম করে তাহলে যারা গাঁজা ব্যবসায়ী আছে তারা কোথায় যাবে? বুঝতে পেরেছি আপনার বক্তব্য, ধন্যবাদ আপনাকে। এবার এই প্রশান্ত চক্রবর্তী আর গায়ত্রী দাস, গায়ত্রী দাস আবার আবারও বলছিলাম মহিলা পূর্ব মহিলা থানার হেড কনস্টেবল, প্রতাপশালী বেশ, অনেকে মামলা করতে আসলে বেশ বকুনি টকুনিও দেন, বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, এবার গাঁজার সাথে যোগ থাকার অভিযোগ। প্রশান্ত তাকে বলছিল কিভাবে গাঁজার প্যাকেটিং করতে হবে এবং কিভাবে গাঁজা পাচার করতে হবে, শুনুন সেই অডিও ক্লিপিংসটি। কিলার কথা কইলাম বন্ধু, এ বৈরি কইতেছে বাইফু তোরা খেত করিস না, খেত না করে তোরা কিনবা রাখ, তোরা 50 কেজি মাল কিনবা মাটির তলে রাখ, কেঁদে তুই তুই এক তুই 2000 সারা লাগে যত টিয়া পাইবে, 50 কেজি কিনে রাখলে এত ডাবল টিয়া পাইবে, 3 মাস 4 মাস রাখ, দাম বাড়ছে না, 5 মাস রাখ, 6 মাস রাখ, 7 মাস রাখ, নাই করে এটা মারিতে রেখে দে, কয়েকদিন তোর টিয়া দেওয়া যাইব, কিন্তু গেছে বছর ওই যে একটা লাভ হয়েছে 10,000 টিয়া বা 1,000 টিয়া কেজি, 10 কেজি মাল থাকলে 1,00,000 টিয়া, আর 50 কেজি মাল থাকলে কত? 2,00,000। অনেক রাজস্ব আমি প্ল্যান করলাম, কি করব, কিনে রাখলে ভালো হবে না,
এবার বিষয়টা হলো আমাদের কাছে যখন দুটি ফোন নাম্বার আসে, আমি প্রথমেই বলেছিলাম 9612494470 এবং 8787328412, এই দুটি নম্বর কার আমরা সিম প্রোভাইডারদের সাথে আলোচনা করি, তখনই বোঝা যায় একটি ফোনের নম্বর, যিনি ফোনের নম্বর, একটি ফোন হচ্ছে এই গায়ত্রী দাসের, যিনি হেড কনস্টেবল পূর্ব আগরতলা মহিলা থানার, আরেকটি ফোন নম্বর হচ্ছে প্রশান্ত চক্রবর্তীর। এবং এই যে তাদের টেলিফোনিক কথাবার্তা গাজা নিয়ে, এবং এই বিষয়টা পরিষ্কার হয়ে যায়, এবং আমরা আরো কিছুটা পরিষ্কার হতে তাদের এই ভয়েস তাদের কিনা জানার জন্যে আমরা তাদেরকে ফোন করি। এবং আমাদের এই নিউজ ভ্যানগার্ডের দুদের সাংবাদিক, একজন বার্তা সম্পাদক অভিজিৎ ঘোষ এবং আরেকজন জাকির হোসেন, বলা যায় তারাই এই বিষয়টা নিয়ে আরো, যাতে এই ফোনগুলো, এই ফোনের ভয়েস তাদের কিনা যারা ফোন করছিল জানার জন্যে, ওই গায়ত্রী দাস এবং প্রশান্ত চক্রবর্তীকে ফোন করে। এবং ফোন করার পর তাদের গলার ম্যাচিং, তারা যেভাবে ভয়েস কথা বলছিল এই টেলিফোনের বার্তালাপে, তখন বুঝতে অসুবিধা হয়নি যে এই গলাটি বা এই যে কণ্ঠ, এই কণ্ঠ তাদেরই। অবাক বিষয় হচ্ছে গায়ত্রী দাসকে যখন ফোন করা হয়, তিনি প্রথমে বলেন হ্যাঁ বলছি, তো ওনার ফোন নাম্বার যে উনি নিজেই প্রমাণ দিলেন। কিন্তু এই পুরো ঘটনাটা শোনার পর পরবর্তী সময়ে আমাদের নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিকে জানিয়ে দিলেন রং নাম্বার। তার মানে তিনি নিজেই প্রমাণ করলেন যে এই যে টেলিফোনিক বার্তালাপ, সেই কণ্ঠটি গায়ত্রী দাসেরই। এবং আজকে আমাদের প্রতিনিধিরা পূর্ব মহিলা থানায় গিয়েছিলেন, উনি প্রকারান্তরে স্বীকার করে নিলেন এই যে টেলিফোনিক বার্তালাপ সেটা উনার। আমরা দেখাবো সেই ছবিও, আমাদের গোপন ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। তবে প্রথমে আমরা তার কণ্ঠটি যাচাই করার জন্যে আমাদের নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি ফোন করেছিল গায়ত্রী দাসকে। তিনি প্রথমে বলেছিলেন যে হ্যাঁ বলছি, পরবর্তী সময়ে পুরো ঘটনাটা জেনে, তার সাথে যে গাজা ব্যাপারীর যোগ আছে, পুরো ঘটনা জেনে পরবর্তী সময়ে বলে দেন সেটা রং নাম্বার। তার মানে তিনি নিজেই কিন্তু প্রমাণ করলেন যে ওই গাজা ব্যাপারীর সাথে যে ডিল করছিলেন সেই কণ্ঠ তারই। শুনুন আমাদের সাথে বার্তালাপ, নিউজ ভ্যানগার্ডের সাথে তার যে বার্তালাপ, তখন তিনি কি বলছিলেন শুনুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, এটা তো পুলিশের হেড কনস্টেবল গায়ত্রী দাসের ফোন নাম্বার তো? কে বলছেন কেনলি? আমি নিউজ ভ্যানগার্ড থেকে বলছিলাম, সাংবাদিক অভিজিৎ। হ্যাঁ বলুন। হ্যাঁ, একটা বিষয় জানার জন্য, আমরা গত দুই দিন ধরে আমরা একটা বিষয় আমাদের নজরে এসেছে, সেটা হচ্ছে একটা অডিও ক্লিপস একটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে গাজা ব্যবসা রিলেটেড আলোচনা হয়েছে। এখানে কিভাবে গাজার প্যাকেট করা যায় বা কত টাকা বাজার রেট, এই সমস্ত বিষয় নিয়ে, সেই বিষয়টা দাবি করা হচ্ছে যে আপনি কথা বলছেন। হ্যালো, হ্যাঁ, সেটা তো বলা হচ্ছে যে আপনি কথা বলছেন আর কি গাজা রিলেটেড ব্যবসায়, অর্থাৎ গাজা বিজনেসের সঙ্গে আপনি জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। আমি নিউজ ব্যাংকার থেকে বলছি। শুনলেন, পুরো ঘটনাটা শুনলেন, এবং উনি যখন ফোন করা হলো উনি একবারও বললেন না রং নাম্বারে ফোন করেছেন, পুরো বিষয়টা শুনলেন। শোনার পর শেষে বলে দিলেন রং নাম্বার হবে। তার মানে
তিনি তার নিজে প্রমাণটা দিয়ে দিলেন এবং এই গাজা ব্যাপারীর সাথে যে যোগ রয়েছে, টেলিফোনে যে কথোপকথন হয়েছে, এই পুরো প্রমাণ তিনি নিজেই দিলেন গায়ত্রী দাস, হেড কনস্টেবল পূর্ব মহিলা থানার। আমরা আরো একবার যার সঙ্গে কথা হয়েছিল গাজা ব্যাপারী প্রশান্ত চক্রবর্তী, মোহনপুরে তার বাড়ি, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম তার কণ্ঠটি জেনে নেওয়ার জন্য। শোনাবো, তবে তার আগে একজন বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, সংক্ষেপে বলবেন, সংক্ষেপে। স্যার, আমি তো শুনলাম পুলিশ কনস্টেবলের কথাবার্তা, গাজা সঙ্গে উনি প্রকাশ্য জড়িত এবং ওনার সঙ্গে অনেক অভিযোগ আছে। কাজে এই ধরনের মহিলা পুলিশ আমাদের কাছে দরকার নাই। মুখ্যমন্ত্রীকে বলছি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমরা এবার প্রশান্ত চক্রবর্তী, যার বাড়ি মোহনপুর, তাকে যখন প্রথমে আমাদের নিউজ ভ্যানগার্ড থেকে ফোন করা হয়, বার্তা সম্পাদক ফোন করেন, তখন এমন ভাব দেখাচ্ছিলেন তিনি গাজা চেনেনই না, গাজার কি গন্ধ, তিনি কোনোদিন তার নাকে যায়নি। কিন্তু যখন বুঝতে পারেন যে বিষয়টি তো ভালো দিকে যাচ্ছে না, তখন এনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেন তিনি গাজার সাথে যুক্ত নন, তার 14 পুরুষ গাজা চাষ করেনি। গায়ত্রী দাসের কথোপকথন জানার জন্য বা গায়ত্রী দাসের সাথে আমরা নিউজ ভ্যানগার থেকে সরাসরি দেখা করেছিলাম এবং আমাদের প্রতিনিধিরা সরাসরি গিয়েছিল তার সাথে। তো গায়ত্রী দাস আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি এই গাজা ব্যাপারীর সাথে কথা বলছিলেন। যাই হোক, প্রশান্ত চক্রবর্তীর আমরা একটা ভুল হয়ে গেছে তার নামে এবং পরবর্তী সময়ে আমরা দেখানোর চেষ্টা করব। এবার গায়ত্রী দাস আমাদের গোপন ক্যামেরায় ফুটে উঠেছিল সেই ছবি, আমরা দেখাবো গায়ত্রী দাস কি বলছিলেন। থানায় বেশ ভালোভাবে আছেন তিনি, শুনুন। আমি রাত্রেবেলা আপনি যখন ফোন করছেন, আমি দুইবার কাছে তখন আমার ফোন করছিল আপনি ওই নাম্বারে, আমি বুঝতেছি না তো তোরা ফোন করছে, তোর নাম্বার করতে পারছে আমাদের জন্য ফোন করছে, কিন্তু মানুষ তার বাড়ি মোহনপুর, তার গাজার প্রশ্ন উঠে না, কোটিপতি ভূত, তার বাবা যে সম্পত্তি জাগাও না খানাতে আছে, আমরা মা তার যুক্তিতে তারা অনেকটা কোম্পানি। তিনি আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছিলেন এই গায়ত্রী দেবী, গায়ত্রী দাস হেড কনস্টেবল পূর্ব মহিলা, আগরতলা মহিলা থানার কনস্টেবল, এবং তিনি স্বাভাবিকভাবেই আত্মপক্ষ সমর্থন করছিলেন। আজকে যখন আমাদের নিউজ ভ্যানগার্ডের দুধে সাংবাদিকরা গিয়েছিলেন পূর্ব মহিলা থানায়, তখন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টার কসুর করেননি তিনি। আমরা এই যে মহিলা পুলিশ, আমরা পুলিশের সাথে, একাংশ পুলিশের সাথে যে গাজা ব্যাপারীর যোগ আছে এবং তার জন্য 87 জন পুলিশ কর্মী সাসপেন্ড হয়েছেন এখন পর্যন্ত, কিন্তু মহিলা পুলিশের সাথে গাজার যোগ সেটা স্বাভাবিকভাবেই অকল্পনীয়, কল্পনায় করা যায় না। একজন বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, স্যার আমি কুমুদিনী ডিস্ট্রিক্ট অনুপুর থেকে রাহুল চক্রবর্তী বলছিলাম। সংক্ষেপে বলবেন, বলুন। হ্যাঁ সংক্ষেপে বলবো স্যার, যে আজকে আপনার যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলেন যে মহিলা, হ্যাঁ দেশের সংবিধানের রক্ষা করে হচ্ছে পুলিশের কাজ, যে কোথায় কি হচ্ছে, কোথায় কি ঘটনা ঘটছে, কোথায় কি হচ্ছে সেটা নিয়ে পুলিশের একটা যে কোনো বিষয় দেখাই পুলিশের কর্তব্য। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো, যে পুলিশের গাদা, মহিলা পুলিশের গাদা যোগ, তাতে আমরা সাধারণ মানুষরা এটাই মনে করবো
যে দেশের রক্ষক পুলিশ কর্তা বা পুলিশ কর্তৃপক্ষ যখন ভক্ষক হয়ে যায় তখন সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে? তাই আমি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে এইটুকুই বলবো যে যে পুরুষ পুলিশকর্মী বা যে মহিলা পুলিশকর্মী গাজার সঙ্গে যোগাযোগ আছে তাদের যেন 70 দিনের ডিউটি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়, এটাই বলা ছিল স্যার। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমরা প্রশান্ত চক্রবর্তী, যার সাথে গায়ত্রী দাসের কথোপকথন হয়, আমরা প্রথমেই দেখিয়েছিলাম টেলিফোনে কথোপকথন গাজার চাষ নিয়ে, এবং আমরা ভুলে এটা অন্য একটা ক্লিপস দেখিয়েছিলাম। যাই হোক, প্রশান্ত চক্রবর্তী তার গলার অডিও ক্লিপিংসটা বা সেই অডিওটা বা সেই কণ্ঠটা প্রশান্তর কিনা জানার জন্যে আমরা মোহনপুরে প্রশান্ত চক্রবর্তীকেও ফোন করি নিউজ ভ্যানগার্ড থেকে, এবং প্রথম দিকে সে খুব বলার চেষ্টা করছিল যে গাজার সাথে তার যোগ নেই, গাজা কি জিনিস দেখেনি, গাজার গন্ধ পর্যন্ত শুনেনি, তার 14 গোষ্ঠী গাজা চাষের সাথে যুক্ত নয়, এরকম অনেক কিছুই বলেছিল। এবং পরবর্তী সময়ে যখন বুঝতে পারে যে বিষয়টি ভালো নয়, ভালো ঠেকছে না, তখন তিনি একেবারেই সারেন্ডার করে দেন। আমরা শোনাব এই প্রশান্ত চক্রবর্তী, যার সাথে গাজা চাষের বা গাজা পাচারের অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে, এবং যিনি কথা বলছিলেন গায়ত্রী দাসের সাথে, তার কথা আমরা শোনাবো। তবে তার আগে একজন বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ, সংক্ষেপে বলবেন, বলুন। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডিজি সাহেবের কাছে অনুরোধ রাখব, অতি সত্বর এই হারমাদের চিহ্নিত করে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন, যারা আইনের পোশাক পরে ভক্ষকের ভূমিকা গ্রহণ করছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এত চেষ্টা করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা ব্যর্থ হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ, আপনাদের মাধ্যমে অতি সত্বর এর ব্যবস্থা গ্রহণ করুন। অবশ্যই, ধন্যবাদ আপনাকে। স্বাভাবিকভাবে এটা তো অস্বীকার করার উপায় নেই, রাজ্যে নেশা বিরোধী অভিযান শুরু হয়েছে এবং 2018 সালের পর থেকেই শুরু হয়, কিন্তু বিষয়টা হচ্ছে এই একাংশ গায়ত্রী দেবীদের মতো একাংশ পুলিশ কর্মীদের কারণে এই যে নেশা অভিযান ভেস্তে যাচ্ছে, এবং নেশা ব্যাপারীরা ঠিক পাকড়াও হচ্ছে না, আগেই খবর চলে যায় নেশা ব্যাপারীদের দেরায়। আর গায়ত্রী দেবীদের মতো এই পুলিশ কনস্টেবল বা পুলিশ কর্মীরা যতদিন এই রাজ্যের আরক্ষা দপ্তরে থাকবে ততদিন নেশা ব্যাপারীদের বারবারন্ত হবে, নেশা ব্যাপারীদের পোয়া বারো হবে, সেটাই বলার অপেক্ষা রাখেন। আমরা শোনাবো প্রশান্ত চক্রবর্তী গাজা ব্যাপারী যার সাথে কনস্টেবল গায়ত্রী দাসের কথা হয়, শুনুন প্রশান্ত চক্রবর্তী কি বলছিল আমাদের সাথে কথোপকথনে, শুনুন। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ বলেন। হ্যাঁ প্রশান্ত চক্রবর্তী। হ্যাঁ প্রশান্ত চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, আপনি কে? আমি নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক। নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক, হ্যাঁ বলুন, আমারও কি দরকার? আপনার সঙ্গে দরকার আছে তাই তো ফোন করলাম। আচ্ছা বলুন। সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, একটা বলিউড ভাইরাল হয়েছে, হ্যাঁ হ্যাঁ, যেখানে বলা হচ্ছে গাজা রিলেটেড কথাবার্তা, গাজা বিজনেস রিলেটেড কথাবার্তা, হ্যাঁ, মার্কেট রেট, হ্যাঁ, এবং কিভাবে প্যাকেটিং করা হয়, হ্যাঁ, এই সংক্রান্ত বিষয় নিয়ে। আচ্ছা, তো এই ভয়াসটা আপনার? আমার? হ্যাঁ। আচ্ছা, এই ভয়াসটা এখন কি হয়েছে? না না, আমি তো জানতে পারি না, গাজার সম্বন্ধে তো আমার এমন কোন অভিজ্ঞতা নেই, তখন আপনি কি একটা ওডি পেয়েছেন এটা তো বলতে পারবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো বাড়িতে থাকি না, আমি এখানে একটা জব করি, আমি প্রত্যেক রবিবারে বাড়িতে যাই। আর গাজার সম্বন্ধে যে বলছেন গাজার রেট, গাজার এই সেই, গাজার সম্বন্ধে তো আমার লাইফে গাজা কি জিনিসটা ওটাও দেখিনি ভালো করে। হ্যাঁ, এখন আপনি কি ওডি পেয়েছেন, আমার আমার কি পেয়েছেন না পেয়েছেন এটা বলতে পারবো না, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি থাকি না বাড়িতে, আমি থাকি অন্য একটা জায়গাতে, আমি আসি সপ্তাহে একদিন বাড়িতে। আর গাজার রেট কেন আমি চর্চা করব, আর গাজার সম্বন্ধে কেন আমি চর্চা করব? আপনার সঙ্গে গায়ত্রী দাসের কি সম্পর্ক পুলিশ? আমার সাথে বন্ধু সম্পর্ক, বন্ধু সম্পর্ক, আমার সাথে বন্ধু সম্পর্ক, বন্ধু সম্পর্ক, আমার সাথে বন্ধু সম্পর্ক, বন্ধু সম্পর্ক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গায়ত্রী দাসের সঙ্গেই আপনি গাজা রিলেটেড কথাবার্তা বলেছেন?
গায়ত্রী দাসের সঙ্গে? আচ্ছা হতে পারে, বয়স হতে পারে, কথা বলতে পারে, কিন্তু গাঁজা সম্বন্ধে তো আমার কোনো রিলেটিভ নেই। হ্যাঁ গাঁজা তো আর করি না আমি, বা গাঁজা আমি কখনো করবোই কি করে, আমি তো বাড়িতে থাকি না, আর আমার ফ্যামিলিটা ওই সম্বন্ধে বিলিভ করে না, ঠিক আছে? আর বা গাঁজা সম্বন্ধে যদি আমি করে থাকি, গাঁজার কোনো কিছু থাকলে এটা তো আমার পাড়ার মানুষ জানবে, আমার এরিয়ার মানুষ জানবে, ঠিক না? ওইটা আগে খোঁজ নিতে হবে। শুনলেন তো প্রশান্ত চক্রবর্তী কি বললো গাঁজা ব্যাপারে? প্রকারান্তরে স্বীকার করে নিল এবং তার সাথে গায়ত্রী দেবী কনস্টেবল পূর্ব আগরতলা মহিলা থানার যে যোগাযোগ আছে এবং কথা বলেছেন, তিনি কিন্তু স্বীকারই করে নিলেন। তার মধ্যে এটাই দাঁড়ায় এই যে অডিও ক্লিপিংস যেখানে প্রশান্ত চক্রবর্তী এবং কনস্টেবল গায়ত্রী দাসের সাথে গাঁজা নিয়ে কথোপকথন চলছিল, এই অডিও ক্লিপিংস যে তাদের সেটা কিন্তু প্রমাণিত। এবং গায়ত্রী দাস গাঁজা ব্যবসা করে পয়সা কামানোর, টু পাইস কামানোর, নিজের পকেটের শ্রীবৃদ্ধি করার ধান্দায় রয়েছেন সেটাও কিন্তু প্রমাণিত। কারণ প্রথমেই শুনিয়েছিলাম এই অডিও ক্লিপিংসটি এবং সেখানে কিভাবে প্যাকেটিং করতে হয়, কত টাকা দাম, এক কেজি গাঁজার দাম কত পড়বে, বিষয়টা জেনে নিচ্ছিলেন তিনি। একজন বন্ধু রয়েছেন ফোনে, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার চন্দ্রবাবু, ধর্মার থেকে বলছি। হ্যাঁ বলুন। অতি সংক্ষেপে বলবো একটা কথা। হ্যাঁ বলুন বলুন। বর্তমান শাসনকালে সবকিছু সম্ভব, কারণ ত্রিপুরা রাজ্যে বর্তমানে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। ধন্যবাদ আপনাকেও। আমরা রাজ্য পুলিশের প্রাক্তন অর্থাৎ অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক নেপাল দাস, ওনার সাথে কথা বলে নেব। দীর্ঘ সময় তিনি পুলিশে চাকুরি করেছেন, এখন অবসর নিয়েছেন এবং এই বিষয়টাকে তিনি কিভাবে দেখছেন। নেপাল বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। নমস্কার নমস্কার। এবং একটা অবাক বিষয় যে মহিলা কনস্টেবলের সাথে গাঁজা ব্যাপারীর যোগ, এবং আমরা একেবারে তথ্য প্রমাণ সহ তুলে ধরছি আমাদের দর্শকদের সামনে। আপনি দীর্ঘদিন পুলিশে কাজ করেছেন এবং পুলিশের একাংশের মধ্যে যে অপরাধ প্রবণতা গাঁজা ব্যাপারীর সাথে যোগ, সেটাকে আপনি কিভাবে দেখছেন নেপাল বাবু? আচ্ছা দেখুন, এখানে পুলিশ বলে নয়, এখানে ধরুন অপরাধের সঙ্গে যোগাযোগ, অপরাধের সঙ্গে যুক্ত, সেটা আমাদের সমাজের যে কোনো সময় যে কোনো লোকেই তার মধ্যে পড়তে পারে, হতে পারে, ইনভলভ হতে পারে আর কি। কিন্তু কিন্তু পুলিশের সঙ্গে যখন যোগাযোগ হয় স্বাভাবিকভাবে রক্ষক তো ভক্ষকের ভূমিকায়, তখন তো প্রশ্ন উঠতেই পারে। নিশ্চয়ই প্রশ্ন উঠতে পারে। ব্যাপার হচ্ছে পুলিশ হচ্ছে এমন একটা সংখ্যা যে এটা বিরাট সংখ্যায় আপনার রাজ্যের মধ্যে, প্রত্যেকটা রাজ্যের মধ্যে পুলিশ বাহিনী বিরাট সংখ্যায় থাকে। আমার মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে মেজর ডিপার্টমেন্ট, সবচেয়ে বড় ডিপার্টমেন্ট এটাই আছে। তার মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর লোক থাকে, যদিও একটা ট্রেনিং এবং একটা ডিসিপ্লিনের মধ্যে তারা চলবে, কিন্তু সেটা একটা হিউম্যান টেন্ডেন্সি তে সেটা হয়তো সে যে কোনো একটা ক্রাইমের মধ্যে যে কেউ পড়তে পারে। এখন দেখার বিষয় যেটা সেটা হচ্ছে যে সেখানে ডিপার্টমেন্ট বা অথরিটি সেখানে কি ভূমিকা নিচ্ছে, সেখানে কি সঠিক পদক্ষেপ নিচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে যথাযথভাবে। আমার যেটা মনে হয়, আমি দেখেছি আপনাদের ইয়েটা, আমার যেটা মনে হচ্ছে যে যতগুলো ঘটনা আজ পর্যন্ত গত কয়েক বছরের মধ্যে হয়েছে, প্রতিটি ঘটনায় ইভেন তার আগেও বহু পুলিশ অফিসার বিভিন্ন ভাবে শুধু সাসপেন্ড হননি, বিভিন্ন ভাবে তারা ট্রায়াল ফেস করেছে এবং ট্রায়ালের ফলে অনেকেই পানিশমেন্ট পেয়েছে, অনেকের ইমপ্রিজনমেন্ট হয়েছে, সেটা কোন নতুন ঘটনা নয়। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যেই সংখ্যায় যে ইনভলভমেন্টের প্রশ্নটা আসছে, যেখানে জায়গায় জায়গায় সেখানে এই ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, পাশাপাশি অ্যাকশন গুলো দেখুন, আমি আপনি বিশালগড় থানা থেকে শুরু করে অনেকগুলো থানাতেই যেটা যেখানে ডিটেক্ট হয়েছে, যেটা ধরা পড়েছে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট অ্যাকশন নিয়েছে। এবং এই অ্যাকশন শুধু একটা দুটা নয়, অনেকগুলো জায়গাতেই আপনার ডিসিপ্লিনারি অ্যাকশন খুব কড়া হাতে
নেওয়া হয়েছে। তো সেটাই বলার বিষয়, সেখানে ডিপার্টমেন্ট কাউকে স্পেয়ার করছে না, এজ এ পুলিশম্যান এজ এ ফেলোম্যান কেউ তাকে সাপোর্ট করছে না, সে সবাই তার অথরিটি তার বিরুদ্ধেই আছে, সেটাই আমার বক্তব্য। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে নেপাল বাবু, ভালো থাকবেন। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক নেপাল দাস। তিনি একটি কথাই বললেন যে দোষী পুলিশ অফিসার বা পুলিশ কর্মী যারাই দোষ করবে, যারাই অপরাধের সাথে জড়িত থাকবে, যারাই গাঁজা ব্যাপারীদের সাথে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্ট ইনকোয়ারি করে ব্যবস্থা নেবে। সেটা আগেও যেমন হয়েছে এখনো হচ্ছে, এবং এখন গত কয়েক বছরে 87 জন পুলিশ কর্মীকে বা পুলিশ, তার মধ্যে পুলিশ আধিকারিকও আছেন, এক দুজন জেল খাচ্ছেন, এই যে নেশা কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সাসপেন্ড করা হয়, এবং বেশ কয়েকজন এখন জেলও খাচ্ছেন। আর এই যে গায়ত্রী দাস, গায়ত্রী দেবীদের মতো পুলিশ কর্মীরা বা পুলিশ আধিকারিকরা যতদিন আমাদের রাজ্যে থাকবে, আরক্ষা দপ্তরে কর্মরত থাকবে, ততদিন কিন্তু গাঁজা ব্যবসা কমবে না, বরং বাড়বে। এবং বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে বিভিন্ন থানার সামনে দিয়ে গাঁজা ভর্তি গাড়ি আসে, বা অন্যান্য পণ্য সামগ্রীর ভেতরে করে গাঁজা লুকিয়ে পরিবহন করা হয়, পাচার করা হয়, কিন্তু দেখা যায় থানার একাংশ পুলিশ কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে খিলখিল করে হাসছে, এই গাড়িকে সাইড দিয়ে দিচ্ছে জেনেও। এই ধরনের পুলিশ কর্মীরা কিন্তু বিপদ। গায়ত্রী দেবীদের মতো পুলিশ কর্মীদের কারণেই রাজ্য সরকার যতই চেষ্টা করুক, রাজ্যের মুখ্যমন্ত্রী নেশা মুক্ত রাজ্য তৈরি করার জন্য চাইছেন, নেশা মুক্ত যুব সমাজ গড়তে চাইছেন, এটা ভালো দিক, নেশার প্রবণতা কমাতে চাইছেন, কিন্তু এভাবে যদি অবৈধ নেশার উৎসাহ দেয় গায়ত্রী দেবীদের মতো লোকজন বা গায়ত্রী দেবীদের মতো কনস্টেবলরা, তখন কিন্তু আমাদের রাজ্যের জন্য বিপদ। এবং তাতে করে এই যে গাঁজা ব্যাপারীরা আছে বা নেশা কারবারীরা আছে, তারা কিন্তু পুলিশের একাংশের মদতে উৎসাহিত হয়, এবং উৎসাহিত হয় বলেই তাদের পাচার কিন্তু বাড়িয়ে দেয়, ফুলে ফেঁপে ওঠে, পাশাপাশি তাদের কামাই বাণিজ্যের শ্রীবৃদ্ধি হয়। এবং আজকেই গায়ত্রী দাস, যা ওনার সঙ্গে কথা বলতে গিয়েছিল আমাদের নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিরা পূর্ব মহিলা থানায়, তিনি বেশ দিব্যি আছেন, এবং এই যে কথোপকথনের বিষয়টা তিনি হেলায় উড়িয়ে দিয়েছেন, তার মানে তিনি প্রমাণ করতে চাইছেন তার মাথার উপর ছাদ আছে, এবং ছাদ খুব পাকা পোক্ত, সেই ছাদটা কে সেটাই খুঁজে বের করা দরকার। কারণ কেননা যে ছাদের নিচে বসে, যে শক্তপুক্ত ছাদের নিচে বসে তিনি গাঁজা কারবারে উৎসাহিত করছেন, সেই শক্তপুক্ত ছাদটা কার সেটাও কিন্তু জেনে নেওয়া উচিত। একজন বন্ধু রয়েছেন ফোনে, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ, সংক্ষেপে বলবেন, বলুন। আমি ইন্দ্রনগর জগৎ পত্রিকার ছাপনা বুথ প্রেসিডেন্ট সুমন দেব। হ্যাঁ বলুন দাদা। গায়ত্রী দাস যে একটা ক্যারেক্টার, মানে এসব মহিলারা যে চাকরি হয়েছে, এরপর যে কাজ করতে আছে, আমরা যে কিটা মানে চাকরিতে করতে কিটা করতে আছে, মানে এর মধ্যে নটরিয়াস গার্ল চাকরি পাওয়ানোর যোগ্যতা নাই স্যার। যাই হোক, চাকরি তো করছেন, চাকরি তো পেয়েছেন তাই না? একটু করছে মানে কি, মানে আগে রোলিং গভর্নমেন্ট আছিল, সিপিএম এর গভর্নমেন্ট, মা আছিল, বাবা আছিল, চাকরি পেয়েছে, কিন্তু পরিবার তো ধ্বংস করে রয়েছে, আর অত শেষ মানে পুরো পরিবারটা শেষ করতে। বুঝতে পেরেছি, কিন্তু আপনি ব্যক্তিগত আক্রমণের থেকে, আমরা কিন্তু ব্যক্তিগত আক্রমণে যাইনি, আমরা শুধু উনার সাথে যে গাঁজা ব্যাপারীর যোগ আছে সেটা খুঁজে বেড়ার চেয়েছে, ব্যক্তিগত ভাবে উনি কি, উনি কি রকম, কিভাবে চাকরি পেয়েছেন সেটা আমাদের বিষয় নয়। গাঁজা পরের গাঁজা তো তাহলে পারফেক্ট, তাহলে সবকিছু পারফেক্ট, তাহলে সবকিছু পারফেক্ট। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ব্যক্তিগত বিষয় নয়, উনি ব্যক্তিগত ভাবে কি বা কিরকম মহিলা সেটা আমাদের জানার বিষয় নয়, আমাদের বিষয়টা হচ্ছে ওনার সাথে গাঁজা ব্যাপারীর যোগ, এবং সেটাই কিন্তু অস্বাভাবিক বিষয়, কারণ একজন মহিলা কনস্টেবলের সাথে গাঁজা ব্যাপারীর যোগ রয়েছে সেটা যে কেউ শুনলেই অস্বাভাবিক ঠেকবে। এবং আমাদের কাছে যখন এই ভিডিও ক্লিপিং, অডিও ক্লিপিংসটি আসে, অস্বাভাবিকই মনে হয়, এবং আমরা বারবার
সেই ক্লিপিংসটি দেখার চেষ্টা করি এবং পরবর্তী সময়ে তাদের কণ্ঠ মেলানোর চেষ্টা করি। সেই কণ্ঠগুলো যারা কথা বলছিলেন তাদের কণ্ঠ সঠিক কিনা বা তারাই সেই ব্যক্তি কিনা সেটা জানার চেষ্টা করার পর আমরা যখন একটা সিদ্ধান্তে আসি বুঝতে পারি তখনই কিন্তু এই প্রতিবেদন বা এই সংক্রান্ত খবর তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সঙ্গে জুড়েছেন রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক নন্দন সরকার। নন্দন বাবু আপনাকে নিউজ বেঙ্গলে স্বাগত জানাই। যে বিষয়টা নন্দন বাবু আমরা যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি পূর্ব মহিলা থানার কনস্টেবল গায়ত্রী দাস ওনার সাথে গাঁজা ব্যাপারীর যোগ টেলিফোনিক কথোপকথন পরবর্তী সময়ে আমরা ওনার কণ্ঠ মেলানোর চেষ্টা করেছি তাতেও প্রমাণিত। তার মানে এই একাংশ পুলিশ কর্মীদের মধ্যে অপরাধ প্রবণতা জেগেছে সেটাকে কিভাবে দেখছেন নন্দন বাবু? পুলিশের মধ্যে যে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে সেটা কিন্তু আমি একদম মেনে নিতে পারছি না। আচ্ছা, আর পুলিশের একটা শ্রেণী পুলিশ সৃষ্টির সময় থেকে অর্থাৎ পুলিশের সিস্টেমটা যখন চালু হয় তখন থেকে এইসব অপরাধ সাথে লিপ্ত ছিল একটা শ্রেণী। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে ত্রিপুরাতে যেটা যে বিভিন্ন ধরনের যে এই যে ধরুন নার্কোটিক ড্রাগস বা ওই যে সাবস্টেন্সেস এই যে জিনিসগুলো এখন আমি খুব কম পরিশ্রম করে আমি টাকা রোজগার করতে পারছি। আমার থানার পাশ দিয়ে গাড়িটা চলে গেল আমাকে বিনিময়ে টাকা দিচ্ছে। হ্যাঁ, অথচ আমি কোনো আমি কোনো রিস্ক নিচ্ছি না কিন্তু আমি টাকা পেয়ে যাচ্ছি। এই যে টেম্পটেশন সেটা কিন্তু বিভিন্ন পুলিশ অফিসাররা সেটা করতে পারছে না, সেটা সাস্টেন করতে পারছে না। তো আরেকটা হলো এই যে আমাদের যে সিস্টেম অ্যাকাউন্টেবিলিটি তাতে কিছুটা গলদ আছে। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের যে থানা লেভেলে একটা ইনস্টিটিউশনাল যেটা এই যে করাপশন হচ্ছে অনেকগুলো থানা ডাইরেক্টলি জড়িয়ে যাচ্ছে পুরো থানাটাই। এখানে যারা সদস্যরা আছে একজন দুজন ওদেরকেও পাত্তা দিচ্ছে না, পুরো থানার অফিসাররাই হয়তো বিভিন্ন ভাবে কালেকশনে লিপ্ত। তো সেখানে আপনি যদি এই যে ইনস্টিটিউশনাল যে করাপশনটা সেটাকে যদি আপনি দূর করতে চান তাহলে একটা স্ট্রং অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। অর্থাৎ সিস্টেম অফ অ্যাকাউন্টেবিলিটি যেটা ডিপার্টমেন্টের থাকা উচিত হয়তো আমি মনে করছি সেটা নেই। সেটা যদি খুব কড়া পানিশমেন্ট দেওয়া যেত তাহলে হয়তো এইসব অভিযোগদের চিহ্নিত করে তাদের একটা পানিশমেন্ট দেওয়া যেত, কিন্তু সেটা সেরকম লেভেলে হচ্ছে না। আজকে বিভিন্ন জায়গায় যেখানে সাধারণ লোকেরা জানে, সাধারণ পাবলিক জানে যে কারা কারা এইভাবে ধরুন এই যে যারা গাঁজা ব্যাপারী বা বিভিন্ন ধরনের এই যে নেশাদ্রব্য ওই যে পাচারের সঙ্গে যুক্ত এদের সঙ্গে কোন কোন পুলিশ অফিসার কারা জড়িত সেটা সাধারণ পাবলিক যদি জানে শুধু ডিপার্টমেন্টের হাই লেভেল অফিসাররা নিশ্চয়ই জানবে, কিন্তু সেরকম ধরনের কোন স্ট্রিক্ট অ্যাকশন হচ্ছে না। তাতে এরা উৎসবে যাচ্ছে। আজকাল দেখুন মহিলা পুলিশ আগে ছিল না, মহিলা পুলিশ আগে অনেক আগে যে মহিলা পুলিশ ছিল সেটা কিন্তু কোন থানাতে এদের কোন ইনভেস্টিগেশন পাওয়ার ছিল না বা এদের শুধু ওই বিভিন্ন ধরনের সার্চে বা বিভিন্ন ধরনের ওমেন রিলেটেড যে ক্রাইমে এদের পুরুষ পুলিশ অফিসাররা নিয়ে যেত। আজকাল পুলিশের যে মহিলা পুলিশ যে আলাদা থানা হয়েছে বিভিন্ন থানাতে পুলিশে মহিলা পুলিশরা ডিপ্লয়েড হচ্ছে। এখন দেখুন আপনি ভাবুন যে মহিলা পুলিশরা এইসব অপরাধে জড়িয়ে যাচ্ছে, যাদের আমরা কোনোদিন কল্পনাই করতে পারিনি যে কোনো মহিলা যে এইসব যে মানে ড্রাইভারি বা এইসব ঘুষ সংক্রান্ত বিষয়ে জড়িয়ে যাবে। তো আমি মনে করছি যে এই যে এক শ্রেণীর পুলিশ অফিসাররা খুব অল্প পরিশ্রমে টাকা কামানোর ধান্দায় আছে, এদের কিন্তু চিহ্নিত করে কড়া পানিশমেন্ট না দিলে কিন্তু পরবর্তী সময় কিন্তু পুরো সিস্টেমটাই হয়তো ভেঙে যেতে পারে। অবশ্যই ধন্যবাদ আপনাকে নন্দন বাবু। হ্যাঁ বলুন, ধন্যবাদ আপনাকে নন্দন বাবু, ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক নন্দন সরকার। এই যে গোটা বিষয়টি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ ছবি, এক্সক্লুসিভ অডিও ক্লিপিংস এবং আমাদের নিউজ ভ্যানগার্ডের চিত্র সাংবাদিক জাকির হোসেন এবং আরো এক বার্তা সম্পাদক অভিজিৎ ঘোষ তাদের সহায়তায় বা তাদের তৎপরতায় এই বা তাদের এই যে দুধের সাংবাদিকরা চেষ্টায় আমরা এই ছবিগুলো অডিও ক্লিপিংস আমরা তুলে ধরতে পেরেছি এবং তার মধ্যে সবচেয়ে বেশি অবদান জাকির হোসেনের। এবং আমরা এই বা পাশাপাশি আমাদের বার্তা সম্পাদকও রয়েছেন এবং তাদের চেষ্টায় আমরা এই ছবিগুলো তুলে ধরতে পেরেছি। আমরা আবারও দেখাবো এই অডিও ক্লিপিংস যে প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম, অডিও ক্লিপিংস দুই জনের মধ্যে কথোপকথন গায়ত্রী দাস
এবং প্রশান্ত চক্রবর্তী এবং পূর্ব মহিলা থানার কনস্টেবল এবং প্রশান্ত চক্রবর্তী গাজা ব্যাপারী দুজনের মধ্যে যে কথোপকথন সেটা আবারও দেখাচ্ছি আপনাদের, দেখুন। ওখানে কি তা করবি ডিসিশন কি তা লইছস? মোটামুটি তুই মনে মনে একটা ডিসিশন লইছস, মানে ফুল ডিসিশন, মানে মানে ফুল ডিসিশন হইছে ওই যে মাসির বাড়ি কইছি। তুমি অক্ষণ রেট কেমন করবে? পঞ্চাশ কেজি, আচ্ছা মোটা হবে পঞ্চাশ কেজি, পঞ্চাশ কেজি তোর হিসাবে মোটা মানে অক্ষণে অক্ষণে নর্মালি তো ধরে কত আইব কাঁচা যে সময় আমরা যে সময় কিনব মানে বছর যে রেট থাকে আটশো পারে নয়শো পারে এগারোশো বারোশো দিতে থাকবো। শুনলেন গায়ত্রী দাস এই প্রশান্ত চক্রবর্তী মোহনপুরের গাজা ব্যাপারে তার সাথে কথা বলে জেনে নিচ্ছেন রেট। একজন বন্ধু অপেক্ষা করছেন, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার চন্দ্রগুরু স্বামীজি, ভেরি গুড টপিক, মহিলা পুলিশ, মহিলা পুলিশ গাজা বাজারে জীবিত। এতদিন আমরা জানতাম যে পুলিশ পুলিশরা যুগ আর মহিলা পুলিশরা, তারপর তো একের পর এক এই রাজ্যে একটা দপ্তর আছে হোম মিনিস্ট্রি, তাদের আন্ডারে যে পুলিশ টুলিশ এইগুলো আছে, যে মহিলা পুলিশ যদি গাজা পাচারে বা এই সমস্ত জড়িত হয় তৈরি করে আর কি, কারণ মহিলা পুলিশরা বা মহিলারা আমরা সবাই মহিলা পুরুষ সমান, কিন্তু পুরুষরা একটু আগে থাকে মহিলা একটু পিছনে থাকে, তাই তো যেতেই গাজা পাচারে, কারণ এই রাজ্যে সবকা বিকাশ, সবকা সাথ, সবকা বিকাশ, বেটি বাঁচাও বেটি পড়াও, আপনি একের পর এক দেখা যা এভরিথিং ইজ অশ্বডিম্ব, কাজে এখনো যদি সেই যার কল্যাণে দ্যাট লেডি মহিলা পুলিশ দাঁড়িয়ে যদি কারোতে ঢুকায় আই উইল বি হ্যাপি, ভালো থাকবেন, টেক কেয়ার, নমস্কার। অবশ্যই আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, মহিলা পুলিশের গাজা যোগ স্বাভাবিকভাবেই পুলিশের সাথে গাজা ব্যাপারী নেশা কারবারীদের যোগ আছে, যোগাযোগ আছে, সেটা সবারই কিছু না কিছু, একাংশ পুলিশের সাথে, সব পুলিশ নয়, একাংশ পুলিশের সাথে যোগ আছে, সেটা সবারই কিছু না কিছু জানা, এবং তার জন্যেই এই পুলিশ একাংশ এই পুলিশকে চিহ্নিত করে তাদের মধ্যে ৮৭ জনকে সাসপেন্ড করা হয়, এবং পরবর্তী সময় এখনও কিন্তু বেশ কয়েকজন পুলিশ কর্মী যারা জেল খাচ্ছেন এই নেশা কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে। তো বিষয়টা হচ্ছে মহিলা কনস্টেবলের সাথে গাঁজা ব্যাপারীর যোগ থাকবে সেটা কেমন যেন বেমানান বলেই মনে হয়, এবং এই বিষয়টা আমরা যখনই যে কেউ শুনবেন স্বাভাবিকভাবেই আজকে উঠবেন। একজন বন্ধু রয়েছেন ফোনে, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, সংক্ষেপে বলবেন, বলুন। হ্যাঁ, আমি সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, যারাই ফোন করবেন বিষয় থেকে ফোন করবেন, ঘরের টেলিভিশনের যে ভলিউম সেই ভলিউম কমিয়ে তারপর কথা বলবেন। মহিলা পুলিশের সাথে গাঁজা যোগ স্বাভাবিক বিষয়টা বেমানান বলেই মনে হয়, কারণ মহিলা পুলিশের সাথে গাঁজা ব্যাপারীর যোগ থাকবে কেউ বিশ্বাসও করবে না, এবং আমরা যখন অডিও ক্লিপিংসটি পাই তখন আমাদেরও প্রথম হোঁচট খেতে হয়েছিল, এবং তখন আমরা কণ্ঠ মেলানোর জন্যে, যাচাই করার জন্যে দুজনকেই আলাদা আলাদাভাবে ফোন করি। একজন গায়ত্রী দাস আমরা প্রথমেই দেখিয়েছিলাম, ফোনে গোটা ঘটনাটা শুনেন, প্রথমেই বলেন উনি কথা বলছেন, ওনার ফোন নাম্বার, গোটা ঘটনা শোনার পর বলে দেন রং নাম্বার, তার মানে তিনি যে টেলিফোনিক কথাবার্তা গাঁজা নিয়ে বলছিলেন সেটা কিন্তু তিনিই প্রমাণ দিলেন। অন্যজন প্রশান্ত চক্রবর্তী, প্রথম যখন ফোন করা হয় তিনি ভাবসাব এমনখানা যে তিনি কখনো গাঁজা দেখেননি, গাঁজার গন্ধ পর্যন্ত শুনেননি, তার ১৪ গোষ্ঠী গাঁজা ব্যাপারের সাথে যুক্ত নয় এরকম বলেছেন, এবং প্রথম দিকে উনি বিষয়টি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আর গায়ত্রী দাসকে চেনেন কিনা সেই প্রশ্ন করার সাথে সাথে তিনি বলেই ফেললেন গায়ত্রী দাস তার পরিচিত, ওনার সঙ্গে গাঁজা নিয়ে কথা হয়েছে সেটাও কিন্তু স্বীকার করেছেন, তার মানে এই টেলিফোনের কথাবার্তা যে প্রশান্ত চক্রবর্তীর সেটাও কিন্তু তিনি প্রমাণ দিলেন, নিজেই কিন্তু প্রমাণ দিলেন, তার মানে দুটি ঘটনাই প্রমাণিত, এবং তারা টেলিফোনে গাঁজা নিয়ে কথা বলছিলেন,
গাঁজা কিভাবে প্যাকেজিং করতে হয়, গাঁজার দাম কতটা, কোথা থেকে গাঁজা কিনতে হবে, মাসির বাড়ি থেকে, এই মাসির বাড়ি কোথায়, সেটাই হচ্ছে প্রশ্ন। এবং আশা করি, আমরা এটাই আশা করব, পুলিশ আধিকারিকরা মাসির বাড়ি খুঁজে বের করবে যেখান থেকে গাঁজা পাচারের চেষ্টা হবে। একজন বন্ধু রয়েছেন ফোনে, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হ্যাঁ বলুন, সংক্ষেপে বলবেন। আসলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রথম এমন একজন মুখ্যমন্ত্রী যিনি নেশামুক্ত ত্রিপুরা গঠনে ডাক দিয়েছেন। স্বাভাবিক কারণে এই ধরনের বক্তব্য ভারতবর্ষের মধ্যে ভিড় ধরতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথাটা বলতে চাইছেন। আজকের যে আপনাদের যে ক্যাপশন, বিশেষ টকশুতে যে ক্যাপশনটা রাখলেন, মহিলা পুলিশের গাঁজা জোর, এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যের। এই ধরনের কাজের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত একজন মহিলা পুলিশ কর্মী, এটা এই রাজ্যের মধ্যে একটা নিন্দনীয় কাজ তিনি করেছেন। আমি ত্রিপুরা সরকারের কাছে আবেদন রাখব যে এই ধরনের মহিলা কর্মীর বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা এবং 37 লক্ষ মানুষের কাছে একটা বার্তা দেওয়া যে সরকার এই ধরনের কাজের সঙ্গে সহযোগ করেন না। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমরা যে বিষয়টা নিয়ে এতক্ষণ আলোচনা করছি সেটা প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরব, এবং প্রতিবেদনে গোটা বিষয়টির উল্লেখ আছে এবং কিভাবে গাঁজা কথোপকথন হয়, তারা কি বলছিলেন, এবং আমাদের গোপন ক্যামেরায় কি ছবি উঠে এসেছে, সে গোটা বিষয়টি প্রতিবেদনে উল্লেখ রয়েছে, আমরা প্রতিবেদন তুলে ধরব। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে প্রশান্ত চক্রবর্তী, যিনি এই গায়ত্রী দাস কনস্টেবল পূর্ব মহিলা থানায়, তাকে বলছিলেন যে মাসির বাড়ি থেকে গাঁজা আনার সমস্ত বিষয়ে পাকা, রেটটাও বলে বলছিলেন। আমাদের বক্তব্যটা হচ্ছে মাসির বাড়ি খুঁজে বের করার দায়িত্ব পুলিশের আধিকারিকদের, এবং আশা করব পুলিশ আধিকারিকরা সেই কাজটা করবেন, এবং যারা পুলিশের উর্দি পরে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায়, তাদের বিরুদ্ধে তদন্তক্রমে ব্যবস্থা নেবে আরক্ষা প্রশাসন, এমনটাই কিন্তু আশা করতে পারি। আর তা যদি না হয় তাহলে আগামী দিনে গাঁজা ব্যাপারীরা উৎসাহিত হবে, আরও অনেক পুলিশ কর্মী তাদের কামাই বাণিজ্যকে জম্পেশ করতে গাঁজা ব্যাপারীর সাথে যোগাযোগ রাখবে, সেমনটাই কিন্তু হবে। তবে আমরা আশাবাদী আরক্ষা প্রশাসন, রাজ্য প্রশাসন এই পুলিশ কর্মীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দেখাবো প্রতিবেদনটি, আর এই প্রতিবেদনের মধ্য দিয়েই আজকের আলোচনা শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখুন এই বিষয়ে প্রতিবেদন। দর্শক বন্ধুরা, প্রথমেই শুনে নিন একটি টেলিফোনে আলাপচারিতার এক্সক্লুসিভ অডিও ক্লিপিংস। যে বার্তালাপ হয়েছে 8787328412 এবং 9612494701 নম্বরের দুটি ফোনের মধ্যে। কই কথা হইতেছে স্যার? ইয়া যাইতে সাগারে দাদা। কই দাদা? শোনা গেছে? কা শোনা যায়, কাইটা যায়, শুনতে শুনতে কাটায় যায়। ওখানে কিতা করবি, ডিসিশন কিতা লইছস? মোটামুটি তুই মনে মনে একটা ডিসিশন লইছস, মানে ফুল ডিসিশন, মানে মানে ফুল ডিসিশন হইছে ওই যে মাসির বাড়ি কইছি। কাঁচা মানে কাঁচা বলতে মোটামুটি শুকাই দিবি, তারপরে
মানে প্রথম ফুল ব্যাগ দিয়া ফোড়াটা মানে এক কেজি মানে দুই তিন মাস থাকলে গাঁদাটা বলে খুব সুন্দর হয়, হলুদ কালার হয়ে যায়, এটা বলে রেট বেশি থাকে, এটা রেট বাড়তি থাকে আরকি মার্কেটে, ধর 3,000 থাকবো এটার দাম 4,000 থাকবো, ফুল প্লেন হয়েছে কিন নিলাম না। আর এমনি আরেকটা ঘটনা হয়েছে, এরা যে ক্ষেত আছে এরাও মানে ঘর সাইড সুন্দর লাগছে, ফুলের কথা কইলাম বন্ধুর হেডি কইতেছে বাইফু তোরা খেত করিস না, খেত না করে তোরা কিনা রাখ, তোরা 50 কেজি মাল কিনা মাটির তলে রাখা দে, তুই তুই এক 2,000 সারা লাগে যত টিয়া পাইবে, 50 কেজি কিনা রাখলে এত ডাবল টিয়া পাইবে, ক 3 মাস 4 মাস রাখ, দাম বাড়ছে না 5 মাস রাখ, 6 মাস রাখ, 7 মাস রাখ, নাই করে এটা মাটির তলে রাখা দে, কয়েকদিন তোর টিয়া দেওয়া যাইব, কিন্তু গেছে বছর ওই যে একটা লাভ হয়েছে 10,000 টিয়া 1,000 টিয়া কেজি, 10 কেজি মাল থাকলে 1,00,000 টিয়া, আর 50 কেজি মাল থাকলে কত, 2,00,000। অনেক রাজেশ আমি প্ল্যান করলাম কি করব, কিনে রাখলে হলো না, এটা তো বেজাল বেশি টাকা চলে পরে যদি আবার কাটিং পড়ে যায় আবার কোন সময় কোন। এবার প্রশ্ন হলো 8787328412 এবং 9612494701 এই দুটি ফোন নম্বর কার, সিম প্রোভাইডারদের সাথে যোগাযোগ করে জানা গেল একটি ফোন নম্বর হচ্ছে মোহনপুর নিবাসী প্রশান্ত চক্রবর্তী আর অপরটি হচ্ছে আগরতলা পূর্ব মহিলা থানার কর্তব্যরত হেড কনস্টেবল গায়ত্রী দাসের, রাজধানীর গুরুত্বপূর্ণ থানার পুলিশ কর্মী একজন গাঁজা ব্যবসার দর দাম করছেন সে তো অস্বাভাবিক, তাই ভেনগার্ডের দুধের সাংবাদিকরা ফোন করে মহিলা পুলিশ গায়ত্রী দাসকে, মহিলা পুলিশ গায়ত্রী দাস টেলিফোনে সাংবাদিকের কাছ থেকে প্রশ্নগুলি শুনেই রং নাম্বার বলে ফোনটি কেটে দেয়। হ্যালো হ্যালো, হ্যাঁ এটা তো পুলিশের হেড কনস্টেবল গায়ত্রী দাসের ফোন নাম্বার, তো আমি নিউজ ভ্যানগার্ড থেকে বলছিলাম সাংবাদিক অভিজিৎ, হ্যাঁ একটা বিষয় জানার জন্য, আমরা গত 2 দিন ধরে আমরা একটা বিষয় আমাদের নজরে এসেছে, সেটা হচ্ছে একটা অডিও ক্লিপস একটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে গাঁজা ব্যবসা রিলেটেড আলোচনা হয়েছে, এখানে কীভাবে গাঁজার প্যাকেট করা যায় বা কত টাকা বাজার রেট এই সমস্ত বিষয়গুলি, সেই বিষয়টা দাবি করা হচ্ছে যে আপনি কথা বলছেন, আপনি কথা বলছেন গাঁজা রিলেটেড ব্যবসায় অর্থাৎ গাঁজা বিজনেসের সঙ্গে আপনি জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে, আমি নিউজ ব্যাংকার থেকে বলছি, ফোন নম্বরটি তো সেই মহিলা পুলিশ গায়ত্রী দাসের, মহিলা কণ্ঠটিও গায়ত্রী দাসের, তথাপি রং নম্বর বলে কেটে দিলেন কেন,
সাংবাদিকের প্রশ্নের ইতিবাচক বা নেতিবাচক কোনো প্রকার উত্তর না দিয়ে নিজের মোবাইল ফোনের নম্বরকে নিজেই রং নম্বর বলে কেটে দেওয়ায় সন্দেহ প্রবল হয়। ডাল মে কোচ কালা হ্যায়। এবার নিউজ ভ্যানগার্ডের দুদে সাংবাদিকরা ফোন করে মোহনপুরের সেই প্রশান্ত চক্রবর্তীকে, যার সাথে এই অডিও ক্লিপিংসটিতে মহিলা পুলিশ গাজার দাম ও সংগ্রহ করা নিয়ে কথা বলছিলেন। আপনার সঙ্গে গায়ত্রী দাসের কি সম্পর্ক? পুলিশ আমার সাথে বন্ধু সম্পর্ক, বন্ধু সম্পর্ক। আচ্ছা আচ্ছা, গায়ত্রী দাসের সঙ্গে আপনি গাজা রিলেটেড কথাবার্তা বলেছেন? গায়ত্রী দাসের সঙ্গে? আচ্ছা, হতে পারে। হ্যাঁ, গায়ত্রী দাসের সঙ্গে আপনি গাজা রিলেটেড কথাবার্তা বলেছেন? গায়ত্রী দাসের সঙ্গে? সাহসের বলিহারে গাজা কারবারি প্রশান্ত নিজ মুখেই সাবলীল ভাবে স্বীকার করে নিলেন মহিলা পুলিশ গায়ত্রী দাসের সাথে গাজা বিষয়ে কথাবার্তা বলেছেন। যদিও গাজা কারবারি প্রশান্ত গাজা ব্যবসায় নিজে জড়িত নয় বলে সাফাই গিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা নিজেরাই আবার শুনে নিন মহিলা পুলিশ গায়ত্রী দাস ও ফোনের অপর প্রান্তে মোহনপুরের প্রশান্ত চক্রবর্তীর সেই টেলিফোনিক কথোপকথন, যা থেকে নিজেরাই বুঝে যাবেন এই দুজন গাজা ব্যবসার সাথে যুক্ত কিনা। কই কথা হইতেছে স্যার? ইউ আর রাইট স্যার। রে দাদা, কই দাদা? শোনা গেছে? কো শোনা গেছে? শোনা যায় কাইতে যায়, শুনতে শুনতে কাটায় যায়। ওখানে কিতা করবি? ডিসিশন কিতা লইছস? মোটামুটি তুই মনে মনে একটা ডিসিশন লইছস, মানে ফুল ডিসিশন, মানে মানে ফুল ডিসিশন হইছে ওই যে মাসির বাড়ি কইছি। কত? 50 কেজি। কত কইরা? কত কইরা তুমি অক্ষর রেট কেমন কইবা? 50 কেজি বড় সিনট্যাক্স জলের ড্যাম দিয়েছে না? এই যে মিডিয়াম সাইজের জলের ধরা 1000 লিটার জলের ড্যাম দি, এটি লইলে 50 কেজি মাল একটা বিক্রি দোয়ান যায়। কেমন করতে হবে ফ্যাকারের সিস্টেমটা বুঝলাম, মানে প্রথম ফুল ব্যাগ দিয়া ফোড়াটা মানে এক কেজি মানে 2-3 মাস থাকলে গাঁদাটা বলে খুব সুন্দর হয়, হলুদ কালার হয়ে যায়। এটা বলে রেট বেশি থাকে, এটা রেট বাড়তি থাকে আর কি। মার্কেটে ধর 3000 থাকবো, এটার দাম 4000 থাকবো, এটা আড়াআড় হইব আর হলুদ কালার হইব। অনেক গাঁজা আছে দিস কালা হয়ে যায়, বেশি রাখা হয় তো কালা কালা, মানে এটা হচ্ছে অর্ডিনারি কোনো মতে বেচলাম। অনেক ফুল প্ল্যান হয়েছে কিন নিলাম, আর এমনি তার একটা ঘটনা হয়েছে, এরা যে খেত করতে আছে এরাও মানে ঘর 60-70 লাগছে ফিলার কথা কইলাম বন্ধুর। এ বেড়ি কইতেছে বাইফু তোরা খেত করিস না, খেত না করে তোরা কিনে রাখ, তোরা 50 কেজি মাল কিনে আমার চলে রাখা দে। তুই তুই এক তুই 2000 সারা লাগে যত টিয়া পাইবে, 50 কেজি কিনে রাখলে একটা ডাবল টিয়া পাইবে। 3-4 মাস রাখ, দাম বাড়ছে না, 5 মাস রাখ, 6 মাস রাখ, 7 মাস রাখ, নাই করে এটা মারিতে রাখা দে, কয়েকদিন তোর টিয়া দেওয়া যায়।
কিন্তু গেছে বছর ওই যে একটা লাভ হয়েছে 10,000 টাকা 11,000 টাকা কেজি 10 কেজি মাল থাকলে 1,00,000 টাকা আবার 10 কেজি মাল থাকলে কত দুই লাখ অনেক রাজে স্যার আমি প্ল্যান করলাম কি করুন কিনে রাখলে হবে না দর্শক বন্ধুরা এই টেলিফোনিক কথোপকথন থেকে কি দিনের আলোর মতো পরিষ্কার হয় না যে তাদের মধ্যে গাঁজার দাম ও সংগ্রহ করা নিয়ে কথাবার্তা চলছিল তবে বার্তালাপ শুনে এতটুকু মনে হয়েছে যে মহিলা পুলিশ গায়ত্রী দাসের সবেমাত্র হাতে খড়ি হচ্ছে এই গাঁজা ব্যবসায় যদিও টেলিফোনিক বার্তালাপে চেনা মহিলা কণ্ঠটি শুনে সেই কণ্ঠটি যে পূর্ব মহিলা থানার পুলিশ গায়ত্রী দাসের কথা সে কথা বোঝা গিয়েছিল তার উপর নিউজ ভ্যানগার্ডের সাংবাদিককে ফোন পেয়ে কিছুক্ষণ লাইনে থাকার পর নিজেই নিজের ফোন নম্বরটিকে রং নম্বর বলে লাইন কেটে দেওয়ায় সন্দেহ প্রবল হয় এর উপর আবার টেলিফোনিক বার্তালাপের অপর প্রান্তে থাকা প্রশান্ত চক্রবর্তীর প্রকারান্তরের স্বীকারোক্তিতে প্রায় প্রমাণিত হয়েছে গাঁজা ব্যবসা সংক্রান্ত টেলিফোনিক কথোপকথনের মহিলা কণ্ঠটি আর কারুর নয় পূর্ব আগরতলা মহিলা থানার হেড কনস্টেবল গায়ত্রী দাসের তথাপি 100% সুনিশ্চিত হয়ে সংবাদ পরিবেশনার দায়বদ্ধতা থেকে নিউজ ভ্যানগার্ডের দুধের সাংবাদিকরা রবিবার ছুটে যায় পূর্ব মহিলা থানাতে গাঁজা ব্যবসার এখনও অপরিপক্ক মহিলা পুলিশ গায়ত্রী দাস নিউজ ভ্যানগার্ডের সাংবাদিকদের সামনে প্রকারান্তরে স্বীকার করেছেন সেই গাঁজা ব্যবসা সংক্রান্ত অডিও ক্লিপিংসটির মহিলা কণ্ঠটি তার নিজের যা কিনা লুকানো ক্যামেরায় বন্দী হয়েছে আমি তো রেকর্ডিং করছি আমি রেকর্ড করে আমার ছেলে রে পারে ফেসবুক তো আছে এক ছেলে বলো ছেলে মা ডাকছে কইছি নি তার কাছেই মারেছে আর তো এরা আমার মোবাইল হ্যাক করেন না সব জানে তারা বড় নাম তারা জানে যদিও মহিলা পুলিশ গায়ত্রী দাসও নিজে জড়িত নয় বলে নিজেই পিঠ চাপড়েছেন তথাপি টেলিফোনিক কথোপকথন থেকে কি প্রমাণ হয় না মহিলা পুলিশ গায়ত্রীর জ্ঞাত সারি মোহনপুরের প্রশান্ত গাঁজা কারবার চালাচ্ছে কই কথা হইতেছে স্যার ইয়া যাইতে সাগারে গায়া কই গায়া শোনা গেছে কো মা গেছে শোনা যায় কাইতে যায় শুনতে শুনতে কাটায় যায় ওখানে কি তা করবি ডিসিশন কি তা লইছস মোটামুটি তুই মনে মনে একটা ডিসিশন লইছস মানে ফুল ডিসিশন মানে মানে ফুল ডিসিশন হইছে ওই যে মাসির বাড়ি কইছি তারা গাল দিই কিন তারাটা কিনবি হ্যাঁ তারাটা কিনবি তারারে গেল কি কিনুম 50 কেজি কিনতে হবে কত 50 কেজি কত কইরা কত কইরা তুমি অক্ষর রেট কি অন্য কইবা 50 কেজি আচ্ছা মোটামুটি 50 কেজি 50 কেজি তুরি সাহেব আমি উঠা মানে ওখানে নর্মাল রেটটা ধরে কথা হইব কাঁচা যে সময় আমরা যে সময় কিনবো মানে বছর যে রেট থাকে আষ্টর সময় পাঁচ টাকা নয়শো পাঁচ টাকা এগারোশো বারোশো দিতে থাকবো হ্যাঁ কাঁচা মানে কাঁচা বলতে মোটামুটি তো শুকাই দিব কারণ বড় সিনট্যাক্স জলের ড্যাম দিয়েছে না এই যে মিডিয়াম সাইজের জলের ধরা 1,000 লিটার জলের ড্যাম দি এটি লইলে 50 কেজি মাল একটার ভিতরে ঢুকান কেমনে করতে হবে প্যাকেটের সিস্টেমটা বুঝলাম মানে প্রথম ফুল ব্যাগ দিয়া ফোড়াটা মানে এক কেজি এটা চেপে দেবো ফুল ব্যাগ দিয়া ডামটার ভিতরে ঢুকায় ডামের মুখটা আবার সেগুলো ফোড়াটা দেখতে লেগে কইছে এক ফুটা গন্ধ বেরোতো আমের ভিতরে রাখলে বিলে সবচেয়ে বেস্ট কিটা মানে দুই তিন মাস থাকলে গাঁজাটা বিলে খুব সুন্দর হয় হলুদ কালার হয়ে যায় এটা বিলে রেট বেশি থাকে এটা রেট বাড়তি থাকে আর কি মার্কেটে ধর 3,000 থাকবে এটার দাম 4,000 থাকবে রেট আড়াড় হইব আর হলুদ কালার হইব অনেক গাঁজা আছে দিস কালার হয়ে যায় বেশি রাখতে হয় তো কালা কালা মানে এটা হচ্ছে অর্ডিনারি কোনো মতে বেচা লাগে Hmm.
মানে ফুল প্ল্যান হইছে কিনলাম আর এমনি আরেকটা ঘটনা হয়েছে এরা যে ক্ষেত করতেছে এরাও মনে কর সাইড সূত্র এনালাইজে ফুলের কথা কইলাম বন্ধুর এ বেড়ি কইতেছে বাইফু তোরা ক্ষেত করিস না ক্ষেত না করে তোরা কিনে রাখ তোরা 50 কেজি মাল কিনে মারি চলে রাখা দে তুই তুই এক 2000 সারা লাগায় যত টিয়া পাইবে 50 কেজি কিনে রাখলে এত ডাবল টিয়া পাইবে ক তিন মাস চার মাস রাখ দাম বাড়ছে না পাঁচ মাস রাখ ছয় মাস রাখ সাত মাস রাখ নাই করে এটা মারি তো রাখা কয়েকদিন তোর টিয়া দেওয়া যায় বই কিন্তু গেছে বছর ওই যে একটা লাভ হচ্ছে 10,000 টিয়া 1,000 টিয়া কেজি 10 কেজি মাল থাকলে 1,00,000 টিয়া আর 50 কেজি মাল থাকলে কত দুই লাখ অনেক রাজেশ আমি প্ল্যান করলাম কি করব কিনে রাখলে হলো না এটা তো বেজাল বেশি টাকা চলে পরে যদি আবার কাটিং পড়ে যায় আবার কোন সময় কোন মারে যেখানে মহিলা পুলিশ গায়ত্রী দাস নিজেই প্রশান্তকে বলছে গাঁজা কিনে রাখার জন্য এবং গায়ত্রী নিজেই স্বীকার করেছে অন্তর্ঘাত করে তার অডিও ক্লিপিংসটি কেউ আমাদের কাছে ফাঁস করে দিয়েছে সুতরাং এক্ষেত্রে প্রমাণিত হয় রাজ্য পুলিশের মহিলা হেড কনস্টেবল সরাসরি গাঁজা ব্যবসার সাথে জড়িত অথচ তারাই নাকি রক্ষক গাঁজা বিরোধী অভিযানে তারাই নাকি কাণ্ডারী রক্ষকই যেখানে বক্ষক সেখানে গাঁজা বিরোধী বা অবৈধ নেশা কারবার বিরোধী অভিযান যে শিখেই উঠবে তার বলার অপেক্ষা রাখে না এবার অপেক্ষা রাজ্য পুলিশের কর্তারা কি পদক্ষেপ গ্রহণ করেন নাকি তারাও মাস্তুত ভাই সেজে গাঁজা ব্যবসার সারেঙ্গি বাজাবেন কে জানে ব্যুরো রিপোর্ট নিউজ ভেনগার্ড